তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্যামেরা রয়েছে যার মাধ্যমে আমরা ছবি তুলে থাকি অথবা ভিডিও করে থাকি, এছাড়া কিন্তু আর কিছুই করি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, এমন একটি পাওয়ারফুল সেটিংস দেখাবো যে সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে লাখ টাকার DSLR ক্যামেরার মতো করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে DSLR ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন, যেখানে ওই ছবিটি অনেকটাই অনেকটাই সুন্দর লাগবে এবং কেউ কখনো দেখে বুঝতে পারবে না যে এই ছবিটি মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে। সে কিন্তু ভাববে যে এই ছবিটি লাখ টাকার DSLR ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, কেউ কখনো বুঝতে পারবে না। আমি কিন্তু দেখেই অবাক হয়ে গিয়েছি, আমি কিন্তু আজ পর্যন্ত এত গুরুত্বপূর্ণ সেটিংস আমি কখনোই দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আপনি না দেখা পর্যন্ত কখনোই বিশ্বাসই করতে পারবেন না যে মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে কীভাবে লাখ টাকার DSLR ক্যামেরার মতো ছবি তোলা যায়, যেখানে কেউ কখনো বুঝতে পারবে না। তো কি সেই গুরুত্বপূর্ণ কাজটি? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসটি, যে সেটিংসটি করার পর আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি লাখ টাকা DSLR ক্যামেরার মতো হয়ে যাবে, যেখানে ছবি তোলার পর কেউ কখনো বুঝতে পারবেন এটি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে নাকি মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে। সো গাইস, এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করে দিলাম, ওপেন করার পরে এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের ক্যামেরাটিকে লাখ টাকা DSLR ক্যামেরা করতে পারবেন। এখন আপনি লেটস গেট স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন আপনি আপনার নাম অথবা যে কোনো নাম এখানে এন্টার করবেন, ঠিক আছে। এন্টার করার পরে এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর স্কিপ করবেন, আবার স্কিপ করবেন, তারপর এখান থেকে এই পেজটিকে ক্লোজ করবেন। ক্লোজ করার পর দেখবেন যে কিন্তু আপনাকে থ্যাংকস জানাবে, তো এখানে কিছুক্ষণের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করার পরে এখন আপনি নিচে একটি অপশান পাবেন, প্লাস বাটন অর্থাৎ স্টার ফর্ম ফটো, ঠিক আছে। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি এখান থেকে অ্যালাউ করবেন, অ্যালাউ করার পর এখন আপনি যে কোনো একটি ছবি বেছে নেবেন, ঠিক আছে, যে ছবিটি আপনি মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে ব্লার করবেন অর্থাৎ DSLR করতে চান সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আমি কোন একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের ক্যামেরাটিকে DSLR করতে পারবেন, ঠিক আছে, লাখ টাকা DSLR ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। দেখুন এখানে লোডিং হচ্ছে, তারপর এখানে স্ক্যান হয়ে কিন্তু ছবিটি এখানে চলে আসবে এবং আপনি কিন্তু এখানে বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবেন। সো গাইস, এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে ফটো এডিটিং ক্লাসিক, ঠিক আছে। এখন আপনি ফটো এডিটিং ক্লাসিক এই অপশানের দ্বিতীয় ছবিতে ক্লিক করবেন, ঠিক আছে, দ্বিতীয় ছবিতে ক্লিক করবেন। তো দ্বিতীয় ছবিতে ক্লিক করার পর এখন আপনি নিচে কিন্তু দুটি অপশান দেখতে পারবেন, পার্সন এবং ব্যাকগ্রাউন্ড। এখন আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে বুকের পাশে গার্জিয়ান, ঠিক আছে। এখন আপনি গার্জিয়ান এই অপশানে ক্লিক করবেন, তো এই অপশানে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে এই পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটি অতিরিক্ত পরিমাণে ব্লার হয়ে যাবে অর্থাৎ ঝাপসা হয়ে যাবে। দেখুন আপনি চাইলে কিন্তু এখানে নিজের মধ্যে করে কাস্টমাইজ করতে পারবেন যে আপনি কতটা পরিমাণে ব্লার রাখতে চান, সেটি কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। দেখুন একদম নিখুঁতভাবে কিন্তু ব্লার হয়ে গিয়েছে এবং কেউ কখনো জীবনও বুঝতে পারবে না যে ছবিটি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে নাকি মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে। এবং সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি ক্যামেরার মাস্টার, সবাই কিন্তু আপনাকে অনুরোধ করবে যে কীভাবে তুই এরকম ছবি ছবি তুলেছিস, আমাকে একটু শিখিয়ে দে, আমাকে বলে দে, আমি এরকম ছবি তুলতে চাই। দেখুন একদম নিখুঁতভাবে আপনি না করা পর্যন্ত, আপনি না ব্যবহার করা পর্যন্ত এই অ্যাপটি কখনই বুঝতে পারবেন না। আপনি হয়তো ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝতে পারছেন না, একবার ট্রাই করে দেখলেই আপনি তবেই বুঝতে পারবেন যে এই অ্যাপটি কত বড় পাওয়ারফুল একটি অ্যাপস, ঠিক আছে। এটি আপনার মতো করে ব্লার করবেন যতটা পরিমাণে আপনি রাখতে চান, তাছাড়া কিন্তু আপনি এখানে কিন্তু বিভিন্ন রকমের ফিল্টার পেয়ে যাবেন, এই সমস্ত ফিল্টারগুলো কিন্তু আপনি ছবির মধ্যে যুক্ত করে ছবিটি আরও আকর্ষণীয় করতে পারবেন। তারপর এখন আপনি ছবিটি মোবাইল ফোনে সেভ করার জন্য উপরে এই আপলোড আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ছবিটি মোবাইল ফোনে সোজা সেভ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে লাখ টাকা DSLR ক্যামেরার মতো করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।